জীবন একটা পথের জানোয়ারকে আমি ধূপ নামে বাসা মতো আমি কোনদিন স্বীকার করব না। উদিন সাহেব আপনার পাখা গজিয়েছে, মরণে আপনার একমাত্র পুরস্কার মৃত্যু জন্য আপনি প্রস্তুত। মরণকে আমি কোনদিন ভয় করি না বেমান। ওই আমানত যদি সহে থাকে আমি তোমার মতো কাফের আমার কিছুই করতে পারবে না বেমান, কিছুতেই মারতে পারবে না। আমিও দেখবো তুমি কেন অন্তরে বাঁচতে পারো। উদয় গৌরী আমার এই ভাবিব
লোক সমাজে কাউকে দেখাবো না। চলো নজির সব হাত চলো জল্লাদ, যাবার আগে তুমি একটি কথা স্মরণ করে দিচ্ছি, এইবারের দল আমাকে যেভাবে মৃত্যুর মুখে ঢেলে দিলি এমনি ভাবে তোদের একদিন মৃত্যুর মুখে পড়তে হবে। সতর্ক দিলি সেই মৃত্যুর হাত থেকে তোরা রেহাই পাবে না, তোরা রেহাই পাবে না। চলো চলো জল্লাদ, চলো নজির সাহেব, আমাদের পথের কাঁথা এবার চিরদর্শন, এবার আমি হব এই রূপনগরের আর আমি হইব প্রধান সেনাপতি। হে 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 প্রস্তুত হন, আমি আজ তবে আপনার জীবন থেকে সাঙ্গ করে দেই, এবার আপনি প্রস্তুত হন। তুমি সকল আমাকে হত্যাই করবে, আমি তোমাকে অনুরোধ করে বলছি তুমি তুমি রাখবে ভাই। অনুরোধ আমাকে আমাকে যে তুমি হত্যা করবে এ কথা আমার মুখের বাড়ি কেমন যেন না শুনতে পারে, নাইলে আমার হতভাগ্য এমরান পাথরে মাথা ঠুকে পড়ে যাবে। বলো জল্লাদ, আমার আমার অনুরোধ টুকু তুমি রাখবে? হ্যাঁ, আপনার অনুরোধ আমি পালন করব, এবার আপনি প্রস্তুত হন। আমি আমি প্রস্তুত জল্লাদ, তুমি তোমার কাজ শেষ করে ফেলো, এবার আমাকে তুমি হত্যা করো ভাই। আমি জল্লাদের চাকরি করে বলে আপনাকে নিয়ে বলে এসেছি, এই নিজুম কারণে হত্যা করার জন্য, কিন্তু আপনাকে হত্যা করতে আমার প্রাণ কাঁপছে। না না জল্লাদ, তুমি আমাকে হত্যা করো, আমার এই তুচ্ছ জীবনের জন্য তোমার তোমার যে প্রাণ যাবে তোমার স্ত্রী পুত্র তুমি হারাবে, এবার এবার তুমি আমাকে হত্যা করো। আমি তাই করছি উজির সাহেব, আপনি মনোযোগ প্রস্তুত হন, সাক্ষী থেকে সাক্ষী থাকো সৃষ্টি কর্তা, সাক্ষী চন্দ্র সূর্য ওকে হত্যা করলে আমি তোর মুখে ঝাড় ঝাড় করে দিব, এখান থেকে চলে যা। তুমি তুমি চলে যাও, তুমি আমাকে হত্যা করতে দাও। না না না, আমার দেহ এক বিন্দু রক্ত থাকতে আমি আপনাকে হত্যা করতে দেব না। এবার বলুন কি আপনি? আমি তার পরিচয় দিচ্ছি যুবক, উনি হলেন
রূপনগর মহামান্য উদির আজব কার আদেশে আমাকে হত্যা করতে এসেছ? রূপনগর রাজ্যের শয়তান সেনাপতি জাহিদের আদেশে আপা হুজুরের কথা তাহলে সত্যি? তুমি তবে যাও ঘাতক, তুমি সেই শয়তান জাহিদাকে গিয়ে বলবে মুরাদ নগরের বাদশা আজদালের পুত্র আজগরের কারণে হত্যা করতে পারেনি, আর বলবে আজগর মুরাদ নগরের সকল সৈন্য নিয়ে আমি তাই বলবো, আমি তাই বলবো। তুমি তুমি তাহলে তুমি আব্দার বাসার পুত্র আজগর, তোমার পিতা কেমন আছে? ভালো আছে, চলো নজির সাহেব, আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমরা যাত্রা করে রূপনগরে। হ্যাঁ চলো বাবা, তোমার কি করতে নিন আমি কোনোদিন শোধ করতে পারবো না। হ্যাঁ চলো।